4500 বছর আগে পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তা আজও মানুষের কাছে বিস্ময়ের। আর এই কৌতূহল ভেদ করার জন্যই বিজ্ঞানীরা পিরামিডের ভেতর একটি রোবটিক ক্যামেরা পাঠিয়েছিল। অবশ্য একটি জায়গাতে এসে সেই রোবটিক ক্যামেরাটি দাঁড়িয়ে যায়, কারণ তার সামনে ছিল একটি বড় পাথরের স্ল্যাব। গবেষকরা মনে করেন এই স্ল্যাবের পেছনে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেটা বিগত 4500 বছর ধরে চাপা পড়ে রয়েছে। কিন্তু এই রহস্য ভেদ করার জন্য গবেষকরা রোবটিক ক্যামেরার সাথে একটি ড্রিল মেশিন লাগিয়ে দেয়, যেটা ওই পাথরের স্ল্যাবের উপর একটি গর্ত করে দেয় এবং ওই গর্তের ভেতরে একটি ক্যামেরা ঢুকিয়ে দেয় এবং স্ল্যাবের বিপরীত অংশে এমন জায়গা দেখতে পাওয়া যায় যেটা বিগত 4500 বছর ধরে কেউই দেখতে পায়নি। মিশরীয়দের একটি ধারণা অনুযায়ী প্রাচীন মিশরের মৃত মানুষদের জ্বালানোর কোনো প্রথা ছিল না। এখানে মৃত শরীরের উপর নানান রকম কেমিক্যাল দিয়ে ঢেকে মমি বানিয়ে রাখা হতো। এই মমি বানিয়ে রাখার জন্য মানুষদের দেহ বহু বছর ধরে সুরক্ষিত থাকত। আসলে প্রাচীন মিশরবাসীর এরকমটা করার কারণ হচ্ছে তারা মনে করত প্রাণ দেহত্যাগের পরেও মানুষের জীবন চলতে থাকে। এ কারণেই কবর দেওয়া মমির সঙ্গে খাওয়া দাওয়ার জন্য নানান রকম কাপড়, বস্তু, গয়না, বাসন, হাতিয়ার এবং পশু পর্যন্ত দিয়ে দিত। এগুলো সে সকল জিনিস যেগুলো একটি মানুষের জীবনযাত্রা চালানোর জন্য জরুরি। মিশরে সর্বমোট 138টি পিরামিড রয়েছে, যেগুলো বছর ধরে একের পর এক ভূমিকম্প এবং বহু ভয়ানক ঝড়কে সহ্য করছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এদের মধ্যে একটিও নিজের জায়গা থেকে এক বিন্দু সরে যায়নি বা ভেঙে পড়েনি। এই পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে উঁচু এবং বড় পিরামিড হলো গ্রেট পিরামিড অফ গিজা। আর এই পিরামিডের ব্যাস এরিয়া প্রায় 13 একর জমির সমান। অর্থাৎ এই পিরামিডের ভেতর প্রায় 9টি ফুটবল খেলার মাঠ খুব ভালোভাবে তৈরি করা যাবে। পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে যে এই পিরামিডের মধ্যে মোট 43 লক্ষ বড় বড় পাথরের ব্যবহার হয়েছে, যেগুলোর মধ্যে বহু পাথরের ওজন 50 টনের মতো ছিল। যদি এই পিরামিডের টোটাল ওজন ক্যালকুলেশন করা যায় তবে এই পিরামিডের ওজন হবে 60 লক্ষ টন, যেটি 12টা বুর্জ খলিফার ওজনের সমান। গিজার পিরামিডের 3টি কামরা আকৃতিতে অনেক বড় এবং বিশেষ বৈশিষ্ট্যধারী। এগুলোর মধ্যে নিচের দিকে রানীদের কক্ষ অবস্থিত, একটু উপরে আড়াআড়িভাবে রয়েছে একটি হলঘর যাকে বলা হয় প্রধান গ্যালারি। প্রধান গ্যালারির অপর প্রান্তে অবস্থিত ফিরাউন রাজাদের বিশেষ কক্ষ। খুঁজে পাওয়া গোপন স্থানটির অবস্থান পিরামিডের প্রধান গ্যালারির ঠিক উপরের দিকে। গবেষকদের অভিজ্ঞতা বলে এই গোপন স্থানটিতেই লুকিয়ে রয়েছে পিরামিডের বাকি সব রহস্য। প্রত্নতাত্ত্বিকদের এত বছরের অক্লান্ত পরিশ্রমের পরেও যে স্থানটি নিজেকে সবার অন্তরালে রাখতে সক্ষম হয়েছিল সে স্থানটি চিহ্নিত করতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন অনেক উন্নত এক প্রযুক্তি। এ কাজে পদার্থবিজ্ঞানীদের সাহায্যের প্রয়োজন হয়েছে। তারা একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে বাইরে থেকে সম্পূর্ণ পিরামিডের অভ্যন্তরের ছবি তুলতে সক্ষম হয়েছেন। এ প্রযুক্তিটাকে বলা হচ্ছে মিওগ্রাফি। এটা এক ধরনের পার্টিকেল ব্যবহার করে যা এক্সরের মতোই বাধা ভেদ করে চলাফেরা করতে পারে, তবে এক্সরের চেয়ে তা অনেক বেশি কার্যকর। গ্রেট পিরামিড অব দ্য গিজার আরেক নাম খুফুর পিরামিড। ফিরাউন রাজা খুফুর তত্ত্বাবধায়নে এই পিরামিড নির্মাণ করা হয়। খ্রিস্টপূর্ব 2550 সালে নির্মিত এই পিরামিড বিশ্বের 7 প্রাগৈতিহাসিক আশ্চর্যের একটি, যা এখনও পর্যন্ত বহাল তবিয়তে আছে। কিভাবে এই পিরামিড নির্মাণ করা হয়েছে তা নিয়ে অতীতে বহু গবেষণা চলেছে। ভিন্ন ভিন্ন গবেষণা ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে, তবে কোনো সিদ্ধান্ত এই বিষয়বস্তুকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। তাছাড়া যখন গবেষকরা ড্রিল মেশিনের সাথে ক্যামেরা পাঠিয়েছিল তখন সেটি আটকে গিয়েছিল, ফলে আর বেশি কিছু জানা যায়নি। আর মিশর সরকারও চাইছিল না কোনোভাবেই এই রহস্য উন্মোচন হয়ে যাক। সে সময় থেকে এখন পর্যন্ত ওখানকার সরকার কোনো প্রকার এক্সপ্লোরেশন করতে অ্যালাউ করেনি। মিশর সরকার মনে করেন যে যদি পিরামিডের সকল রহস্য উন্মোচন হয়ে যায় তবে সেখানে ট্যুরিস্টদের আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা তো সত্যি যে দ্য গ্রেট পিরামিড এখনও কিছু রহস্য লুকিয়ে রেখেছে নিজের মধ্যে, যেগুলো এখন পর্যন্ত জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। পুরো বিশ্বের সকল বিজ্ঞানীরা সেই রহস্য উন্মোচন করতে ব্যর্থ হয়েছে।